শহরে কুপিয়ে খুনের অভিযোগ অভিযোগ এলসি থানার লাগোয়া সেখান থেকে উদ্ধার হয়েছে দেহ এবং রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আবারো শহরে কুপিয়ে খুনের অভিযোগ কেএলসি থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে রক্তাক্ত দেহ এবং চাঞ্চল্য গোটা এলাকায় এবং তদন্তে লেদার কমপ্লেক্স থানার পুলিশ এবং যেরকমটা জানা যাচ্ছে পারিবারিক বচসার জেরে খুন ভোলার শেখকে অনুমান পুলিশের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এই তদন্তে লেদার কমপ্লেক্স থানার পুলিশ আপনাদের জানিয়ে রাখি ফের শহরে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কেএলসি থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে রক্তাক্ত দেহ পারিবারিক বচসার জেরে খুন ভোলার শেখকে অনুমান করছে পুলিশ পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে তদন্তে লেদার কমপ্লেক্স থানার পুলিশ আপনাদের জানিয়ে রাখি ফের শহরে কুপিয়ে খুনের অভিযোগ গতকালই আমরা দেখেছিলাম খাস কলকাতায় সেখানেও কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল এবং আজকেও সেই শহরে একই ঘটনা কেএলসি থানা এলাকা থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ পারিবারিক বচসার জেরে এই খুন ভোলার শেখকে অনুমান পুলিশের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে তদন্তে লেদার কমপ্লেক্স থানার পুলিশ আপনাদের জানিয়ে রাখি ফের শহরে আবারও কুপিয়ে খুনের অভিযোগ উঠল কেএলসি থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে রক্তাক্ত দেহ পারিবারিক বচসার জেরেই এই খুন বলে মনে করছে পুলিশ এবং যাকে খুন করা হয়েছে তার নাম ভোলা শেখ এই মুহূর্তে যা জানা যাচ্ছে পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং তদন্তে লেদার কমপ্লেক্স থানার পুলিশ কেএলসি থানা এলাকা থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ এবং ফের শহরে কুপিয়ে খুনের অভিযোগ গতকালই আমরা দেখেছিলাম চিংড়িঘাটা থেকে সেখানে রক্তাক্ত একেবারে পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেখানে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে খাস কলকাতা এবং বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি খবরের শিরোনামে উঠে আসছে এই কুপিয়ে খুনের অভিযোগ সরাসরি ঘটনাস্থলে চলে যাব সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মৌমিতা ঠিক কি জানা যাচ্ছে কি ঘটনা ঘটেছিল এবং ঠিক কি অভিযোগ রয়েছে একেবারে দেখো সুমনা প্রথমে চিতপুর তারপরে চিংড়িঘাটা এবং এখন তারদহ বাজার মেন রোড যে এলাকায় সেই এলাকায় কিন্তু আবারও প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করার অভিযোগ উঠল যিনি অভিযোগ নিহত ব্যক্তি তার নাম হচ্ছে ভোলা শেখ প্রাথমিকভাবে যেরকমটা জানতে পারছি আমরা এবং এই যে তারদহ বাজার মেন রোড সংলগ্ন যে এলাকা একেবারে ঘটনাস্থল থেকে তোমাকে ছবি তুলে ধরছি এই মুহূর্তে এই জায়গাটিকে একেবারে বেঞ্চ দিয়ে ঘিরে রাখা হয়েছে এই এলাকায় কিন্তু আজকে সকালে 4:10 নাগাদ এই যে কুপিয়ে খুন করার ঘটনা একদম ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয় ভোলা শেখ নামে সেই ব্যক্তিকে পরিবার সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে ভোলা শেখের বাড়িতে তার ভাগ্নি এবং ভাগ্নি জামাই জাকির শেখ ওরফে মোল্লা তারা কিন্তু বেশ কিছু বছর ধরেই তার বাড়িতে আশ্রিতা হিসেবে ছিলেন এবং তার ভাগ্নি এবং ভাগ্নি জামাইয়ের মধ্যে কিন্তু বিভিন্ন কারণে পারিবারিক বচসা এবং অশান্তি তৈরি হয়েছিল এবং সেই কারণ সেই সময় কিন্তু ভোলা শেখ বারংবার এই সমগ্র অশান্তির বিষয়টিকে মীমাংসা করতেন বা মধ্যস্থতার কাজ করতেন সেই কারণেই এই জাকির শেখ ওরফে মোল্লা কিন্তু টার্গেট করে নিয়েছিলেন এই ভোলা শেখকে এবং সেই কারণেই যেরকম স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে আজকে সকাল 4:10 নাগাদ এই ব্যক্তি তিনি কিন্তু সকালে এই স্থানীয় এলাকায় চা খেয়ে খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং তাকেই কিন্তু একেবারে প্রকাশ্য রাস্তায় পেটে ছুরির আঘাত করে তাকে খুন করার চেষ্টা করা হয় এবং ঘটনাস্থলে তিনি সঙ্গে সঙ্গে একেবারে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং বেশ কিছুক্ষণ পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নীলরতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপরে সেই ব্যক্তিকে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয় একেবারে প্রকাশ্য রাস্তায় এই যে খুনের অভিযোগ তাতে কিন্তু এলাকার মানুষরা যথেষ্টই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এলাকার মানুষরা কিন্তু যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছেন এবং পরিবার সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে এই ভোলা শেখ তিনি কিন্তু কোনোরকম বিবাদ বা কোনোরকম অশান্তির মধ্যে সাধারণভাবে অশান্তি এড়িয়ে চলতেন তবে এই জাকির শেখের সঙ্গে তিনি কিন্তু বেশ কিছুদিন ধরেই বচসায় জড়িয়ে পড়েছিলেন যে কারণেই কিন্তু তাকে এরকমভাবেই টার্গেট করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে পরিবার সূত্রে দাবি করা হচ্ছে ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে যে কেএলসি থানার পুলিশ তারা কিন্তু পুরো ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা তারা কিন্তু বেশ কিছুক্ষণ আগেই এই ঘটনাস্থলে এসেছিলেন তারা কিন্তু নমুনা সংগ্রহ করেছেন এবং পরিবারের যে লোকজন রয়েছেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এই মুহূর্তে চলছে পাশাপাশি ময়নাতদন্তের প্রক্রিয়াও কিন্তু চলছে দেখো বেশ কয়েকদিন ধরেই যেরকম যেরকম ঘটনা উঠে আসছে যে প্রকাশ্য রাস্তায় বারংবার এরকমভাবে যে খুনের ঘটনা বা আঘাতের যে ঘটনা আসছে তাতে কিন্তু এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একেবারেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এই এই যে ঘটনা তারদহ বাজার মেন রোড এলাকা যেটা একেবারেই জনবহুল একটি এলাকা এবং বাজার সংলগ্ন এলাকা তো এরকম প্রকাশ্য রাস্তায় এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
পরিবার সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে এই ভোলা শেখ ষাটোর্ধ্ব ব্যক্তি, ৬৭ বছর বয়সী এই যে ব্যক্তি, তিনি কিন্তু দীর্ঘ বেশ কিছু বছর ধরে এই তারদহ বাজার মেন রোড এলাকার বাসিন্দা তিনি, এবং এলাকায় তিনি যথেষ্ট সজ্জন ব্যক্তি হিসেবেই কিন্তু পরিচিত। এবং তার যে ভাগ্নি জামাই, যার বিরুদ্ধে অভিযোগ জাকির শেখ ওলফে মোল্লা, তার সাথে কিন্তু বেশ কিছু দিন ধরেই তিনি পারিবারিক বচসা বা পারিবারিক বিবাদে কিন্তু তিনি জড়িয়ে পড়েছিলেন, এবং যে কারণেই তাকে একেবারে রীতিমতো টার্গেট করে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে খুন করা হয়েছে, এরকমটাই অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে। ইতিমধ্যে ঘটনা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে কেএলসি থানার পুলিশ, এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই কিন্তু সমগ্র বিষয়টি পরিষ্কার হবে যে কী কারণে এই খুনের ঘটনা বা এই ঘটনার সাথে আরও কেউ কেউ জড়িত রয়েছেন কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। তবে প্রাথমিকভাবে এই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তোমাকে পরিবেশটা দেখাবো, দেখো এলাকার মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের ভেতরে যথেষ্ট আতঙ্কে রয়েছেন, এবং বিভিন্ন বিষয় নিয়ে যে একেবারে প্রকাশ্য রাস্তায় খুনের ঘটনায় কিন্তু তাদের মধ্যেও একটা নিরাপত্তাহীনতার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং পরিবার সূত্রে যেরকম বলা হচ্ছে যে এই ভোলা শেখকে খুনের ঘটনায় যিনি অভিযুক্ত জাকির শেখ ওরফে মোল্লা, তিনি কিন্তু আপাতত তার খোঁজ চালাচ্ছে কেএলসি থানার পুলিশ, এবং তাকে পাওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু আরও বেশ কিছু তথ্য হাতে আসতে পারে যে কী কারণে তিনি খুন করলেন, এর কারণ এর পেছনে আরও কোনো উদ্দেশ্য জড়িয়ে রয়েছে কিনা বা এই খুনের ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা কিন্তু জানার চেষ্টা করছে কেএলসি থানার আধিকারিকরা। কলকাতা শহরের পরপর যে ঘটনা কয়েকটি ঘটছে, চিংড়িঘাটায় আমরা বিভিন্ন এরকম ঘটনা দেখেছি, চিতপুরে আমরা এরকম প্রকাশ্য রাস্তায় পেটে ছুরির আঘাত করে খুনের ঘটনা দেখেছি, এবং তারপরে এই যে তারদহ বাজার এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার এই যে জেলা, শহর কলকাতা থেকে বেশ কিছুটা দূরে হলেও এই এলাকায় এরকম প্রকাশ্য রাস্তায় খুনের ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সুমনা, বেশ ধন্যবাদ তোমাকে মৌমিতা। আপনাদের জানিয়ে রাখি ফের শহরে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে, এবং কেএলসি থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে রক্তাক্ত দেহ, এবং পারিবারিক বচসার জেরেই এই খুন বলে মনে করছে পুলিশ। এবং এই যাকে খুন করা হয়েছে তার নাম জানা যাচ্ছে ভোলা শেখ, এবং পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে তদন্তে লেদা কমপ্লেক্স থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি ফের শহরে আবারও কুপিয়ে খুনের অভিযোগ উঠল, কেএলসি থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে রক্তাক্ত দেহ, যা রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে।